بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وعاشروهن بالمعروف، وقال: ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم، فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة، وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما. আমাদের সমাজের মধ্যে দেশ দেশ হিসেবে কম রয়েছে মহিলাদের সংখ্যা নিয়ে কোন দেশে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি কোন দেশে কম আসলেই অধিকাংশ এলাকায় মহিলার সংখ্যায় বেশি যদিও আমাদের রাষ্ট্র স্বীকার করতে চায় না যে মেয়েদের সংখ্যা বেশি কিন্তু বাস্তবতা সেটাই জানান দেয় যে মেয়েদের সংখ্যা অবশ্যই বেশি এটার কারণও আছে কারণ যত আপনার রাজনৈতিক গোলযোগ সেখানে হত্যাকাণ্ডের শিকার হয় আপনার পুরুষেরা যত আপনার যানবাহনের যত আপনার অ্যাক্সিডেন্ট সেখানে আপনার ক্ষতিগ্রস্ত হয় ছেলেরা সুতরাং ছেলেদের তো মৃত্যু বেশি হচ্ছে মেয়েদের চাইতে সুতরাং যদিও সরকার এটা শিকার যাচ্ছে না কিন্তু এই যে মেয়ে এই মেয়েদের প্রতি মানুষের অবহেলা খুবই বেশি মেয়েদেরকে দুর্বল শ্রেণী ভেবে অনেকে তাদের প্রতি দয়া করছে না তাদের প্রতি সদাচরণ করে না তাদেরকে অবহেলা করে কিন্তু শরীয়ত এই মেয়েদেরকে সম্মান দিয়েছে যেটা কেউ দিতে পারেনি আজ পর্যন্ত অথচ সেই ইসলামকে আপনার কোনো দেশে মুসলিম রাষ্ট্রেও আপনার সেই ইসলামকে অবমাননা করে নারীবাদীরা আপনার নিয়ে মহিলাদের অধিকার নিয়ে আপনার স্লোগান দিতে চেষ্টা করে এটা অবশ্যই দুঃখের বিষয় নারীবাদীরা যতই চিল্লাফাল্লা করুক না কেন আপনি দেখবেন সেই নারীবাদীদের ঘরে কোনো কাজের মেয়ে সে কিন্তু শান্তি পাচ্ছে না হ্যাঁ এবং এরকমভাবে সেই ঘরে আপনার পুরুষ নির্যাতিত হচ্ছে যে নারীবাদী মহিলারা আছে হ্যাঁ সুতরাং হ্যাঁ তাদের ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক হওয়া উচিত হ্যাঁ তাদের তাদের প্রতি সহানুভূতি দেখানো কোনো ঠিক না বরং আমরা আমরা আবার সতর্ক হতে হবে আমাদেরকে যে শরীয়ত আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা যদি সত্যিকার অর্থে আমরা মানতাম তাহলে ওরা আর সুযোগ পেতো না এই কারণে আমরা শরীয়তের প্রতি আরও সযত্ন হলে মহিলাদের প্রতি আরও শরীয়তের যে বাণী আছে সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ এই জাতীয় খারাপ লোকেরা নারীবাদীরা কখনো সুযোগ পাবে না এই কারণে শরীয়ত কি বলছে নারীদের সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম সূরা আনসার উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আসিরহুন্ন বিল মারুফ যে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো তেমনি ভাবে অন্য আয়াতে বললেন সূরা আনসার আপনার উনত্রিশ নম্বর আয়তের মধ্যে ওয়া লা তস্তাতীউ আন তা'দিলু বাইনান্ন নিসা ওয়া হারشتুম فلا تمিলু কুলল মায়িল ফতদরুহা কাল বলে যে তোমরা কখনো যারা একাধিক বিয়ে করে যে তারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে কখনো তোমরা চেষ্টা করলো তাদের মাঝে সার্বিক হিংসা প্রতিষ্ঠা করতে পারবে না হ্যাঁ চেষ্টা চাইলেও কিন্তু হ্যাঁ রোজ আল্লাহ একটা গাইড দিলেন সেটা হচ্ছে কি ইফালাহুল্লাফরম কুল্লাল মাল্লাকা। বলে যে মানসিকভাবে কোন এক স্ত্রীর প্রতি আপনার কারোর বেশি আদর থাকতে পারে দয়ামায় থাকতে পারে কিন্তু এমন যেন না হয় সেটা যেন বাহ্যিক আচরণের আচরণে যেন প্রকাশ না পায় এবং জুলুমের দিকে নিয়ে না যায় যে যাকে একটু কম ভালোবাসে তার প্রতি যেন এই কারণে জুলুম না করে বসে এই কারণে আল্লাহ বললেন সুতরাং তোমরা কখনো দ্বিতীয়টা যার প্রতি তোমার মন বেশি নেই তার সাথে এমন আচরণ করবে না যে তাদেরকে যেন লুটকিয়ে রাখলে তাদের অধিকারের প্রতি যত্ন রাখলে না এবং তার সাথে মিলামেশা করলে না তার কাছে গেলে না ছাড়লেও না এবং আদর কদরও করলে না সেটা যেন না হয় হ্যাঁ এবং আল্লাহ বলছেন ওয়াইন ইন আল্লাহ যে তোমরা যদি আপনার সমঝোতা করো এবং আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ জের ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ তিনি দয়ালু সুতরাং আল্লাহ শাহানু গাইড দিলেন মহিলাদের ব্যাপারে যে তাদেরকে যেন অবহেলার পাত্র না করা হয়

একটা যে প্রবণতা আছে সেটার একটা কারণও বলে দিয়েছেন এবং বললেন যে সেই কারণটা একবারে শেষ করা কখনো সম্ভব নয় এই কারণে এই কারণ সহ তোমাদেরকে তাদের সাথে ভালো আচরণ করতে হবে রসুল বললেন যে তোমরা মহিলাদের সাথে ভালো আচরণ করো কারণ খেয়াল লাগবে যে মহিলাদের কালাজের সৃষ্টি করেছেন পাঁজরের হাঁট দিয়ে আর পাঁজরের হাঁড়ের মধ্যে যেটা উপরের সেগুলো একটু বাঁকা বেশি হয় বলে যে তুমি যদি চাও যে আপনার তাকে সোজা করে ফেলবে এই হাঁটটাকে তখন তো সোজা করতে গেলে ভেঙে যাবে কারণ এটা বাঁকা আর যদি ছেড়ে দাও যে না সোজা করবো না তখন এটা বাঁকাই থাকবে এই কারণে মহিলাদেরকে মহিলাদের বাঁকা হাট দিয়ে তৈরি যখন তাদের মধ্যে বক্রতা অবশ্যই থাকবে কিন্তু তাই বলে তাদেরকে অবহেলা করে আপনার লাভ তো নেই বরং যত এদেরকে হ্যাঁ আপনার মালিশ করে যতই আপনার কাজ নেওয়া যায় ততই ভালো কারণ তাদের থেকে লাভ নেওয়ার জন্য মানসিকতাও আল্লাহ সামনে দিয়ে দিয়েছেন পুরুষের প্রতি তাদেরকে এরকমভাবে আপনার দুর্বলতা দিয়ে দিয়েছেন পুরুষের প্রতি এই কারণে তাদেরকে যদি আমরা সুন্দরভাবে আপনার গ্রহণ করি তাহলে তার থেকে লাভবান হবে এই কারণে সুলবেন সুবিন নেশা যে এই বক্রতা জেনে শুনে তাদের সাথে ভালো আচরণ করো কোনো মতে হ্যাঁ নিজেদের কাজ সারার চেষ্টা করো অন্য একটা বর্ণায় আসে রসুল বলেন আলমার আতুকাদেল্লা ইন আকম তহাকসর তাহা যে মহিলা হচ্ছে আপনার সে পাঁচজনের হাঁড়ের মতো বাঁকা হ্যাঁ বক্রতা তাদের মধ্যে রয়েছে যদি তাকে সোজা করতে যাও তাইলে তোমাকে ভেঙে ফেলতে হবে ওই নিস্তমতাত বিহা ইস্তমতা বিহা ওহি হা ওফি হা এওয়াজ বলা হচ্ছে তুমি যদি তার থেকে লাভবান হওয়ার চেষ্টা করো তাইলে তুমি লাভবান হতে পারবে বক্রতা তার মধ্যে থাকা অবস্থায় আর যদি তুমি তাকে সোজা করতে যাও ভেঙ্গে ফেলবে আর তার ভেঙ্গে দেওয়া মানে হ্যাঁ তালাক দিয়ে দেওয়া যেটা পরিষ্কার বাসায় আরেকটা বর্ণার মধ্যে এসেছে রসুল বলেন যে তা আলাদা পুহা রসুল বলেন যে মেয়েদেরকে তৈরি করা হয়েছে পাঁচরের হাট দিয়ে আর সেটা কখনো কোনোভাবেই একবারে তোমার জন্য সোজা হয়ে যাবে না তাদেরকে কোশ্চিনকালেও সার্বিকভাবে সোজা করতে পারবে না সুতরাং যদি তার থেকে লাভ নেওয়ার চেষ্টা করো সেই বক্রতাকে সহ্য করেই তোমাকে লাভ নিতে হবে আর যদি তুমি এটাকে সোজা করতে চাও তাইলে আপনার অবশ্যই তাকে ভাঙে ফেলতে হবে আর ভাঙ্গে দেওয়া মানে তালাক দিয়ে দেওয়া যেটার সাথে আমরা তুলনা করতে পারি যেরকম আপনার কাঁটাওয়ালা কি ফুল আছে সুগ্রান ফুল যে অনেকে কাঁটা কাঁটাওয়ালা ফুল নিতে গেলে অনেক সময় কাঁটার মধ্যে হাত লেগে যায় কষ্ট পায় তারপরেও সেটাকে নিতে চায় যে তার কাছ থেকে সুগ্রাণ পাওয়ার জন্য এই কারণে মহিলাদের বক্রতাকেও এরকমভাবে সহ্য করে তাদের থেকে আমাদের লাভবান হতে হবে আল্লাহ জস আমাদেরকে তাদের সাথে ভালো আচরণ করার তৌফিক দিন ওসল্লাহ বিনা মাহমুদ ওয়ালা সাহবিহি আজমাইন